আমি নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব, ধরো 3-4-5 মিনিটের ভিডিও। তো যদি আমি হাজার খানেক ভিডিও আপলোড করতে পারি মেডিকেল সায়েন্সের সবচেয়ে দামি জিনিসগুলো, তাহলে যে কোনো ডক্টর যে কোনো সাবজেক্টে মোটামুটি একটা দখল চলে আসবে, এটুকু আমি মনে করি। তো এখন আজকে সেরকম একটা টপিক জেনেটিক্স। এখন দেখো এটা কীরকম সোজা একটা জিনিস আমি বুঝাইতে যাচ্ছি, সেটা হচ্ছে ধরো মনে করো জেনেটিক্সে ওবাম, ওবামের ভিতরে 23টা ক্রোমোজোম থাকে, স্পামের ভিতরে 23টা ক্রোমোজোম থাকে। ওবাম স্পাম হইয়া ফার্টিলাইজেশন হয়ে একটা সেল হয়, তাহলে 23টা প্লাস 23টা 46টা ক্রোমোজোম থাকে। এই 46টা ক্রোমোজোম কীভাবে থাকে দেখো, এটা মায়ের 1 নম্বর ক্রোমোজোম, বাবার 1 নম্বর ক্রোমোজোম, মার 1 বাবার 1, ফার্স্ট পেয়ার অফ ক্রোমোজোম, মায়ের 2 বাবার 2, সেকেন্ড পেয়ার, মায়ের 2 বাবার 2, সেকেন্ড পেয়ার অফ ক্রোমোজোম। এইভাবে মায়ের 23 নম্বর আর বাবার 23 নম্বর, 23rd পেয়ার অফ ক্রোমোজোম, এরকম 1 2 3 4 করে 46টা ক্রোমোজোম হবে। তো এখন প্রতিটা ক্রোমোজোম দেখো এইটা আর এইটা একেবারে সেম টু সেম, এই যে দেখো 1 নম্বর ক্রোমোজোম 1 নম্বর, সেম টু সেম, একেবারে হোমোলগাস ক্রোমোজোম। 4 নম্বর ক্রোমোজোম, 4th পেয়ার অফ ক্রোমোজোম, সেম টু সেম, এটা হোমোলগাস ক্রোমোজোম। তো এ ক্রোমোজোমের মধ্যে জিন আসে, তো বাবার ক্যারেক্টারিস্টিক যতগুলো ক্যারেক্টার অতগুলো জিন, তাহলে বাবার প্রতিটা ক্যারেক্টারিস্টিকের একটা করে জিন এই 23টা ক্রোমোজোমের মাধ্যমে আসে, একটা করে। সেই জন্য সব জিন আসার জন্য 23টা ক্রোমোজোম লাগে। একইভাবে মায়ের সম এক একটা ক্যারেক্টার জন্য এক একটা জিন, তো মায়ের সমস্ত ক্যারেক্টারিস্টিক আসার জন্য এখানে 23টা ক্রোমোজোমের দরকার, কারণ সব ক্যারেক্টার আটার জন্য 23টা ক্রোমোজোম লাগবে। তাইলে আমাদের যে প্রতিটা সেলে 46টা ক্রোমোজোম আছে, মায়ের 23টা বাবার 23টা, তার মানে একটা করে জিন আসছে। তাহলে আমাদের শরীরে প্রতিটা ক্যারেক্টারের জন্য 2টা করে জিন আছে, একটা মায়ের আর একটা বাবার। যেমন একটা এক্সাম্পল বলি, এক্সাম বুঝার জন্য বলতেছি, সেটা হচ্ছে ধরো লেংথ, লেংথ একটা ক্যারেক্টার, ওইটার একটা জিন আছে। তো মায়ের লেংথের ক্যারেক্টারিস্টিক থেকে ক্যারেক্টারের জিন একটা আসবে, বাবার একটা জিন আসবে। তাহলে আমি 2টা জিনের মালিক, লেংথের 2টা জিনের মালিক। ধরো মায়ের হেয়ারের জিন, মা হেয়ারের ক্যারেক্টার বিয়ার করে মা একটা আসবে, বাবার থেকে আসবে, তাহলে আমার হেয়ারের জিন 2টা মালিক আমি, একটা মার থেকে একটা বাবার থেকে। সেরকম একই সেরকম আমার শরীরে যত ক্যারেক্টারিস্টিক আছে আমি 2টা 2টা করে জিনের মালিক, একটা মায়ের থেকে আসতেছে একটা বাবার থেকে আসতেছে। তো এখন দেখো ধরো বাবার 1 নম্বর ক্রোমোজোমের এইখানে আছে মনে করো লেংথের জিন, ঠিক মায়ের 1 নম্বর ক্রোমোজোমে ঠিক এখানে লেংথের জিন থাকবে, অন্য কোনো ক্রোমোজোমে থাকবে না, অথবা এই ক্রোমোজোমের অন্য জায়গায় থাকবে না, আর এটা একটার বেশি থাকবে, এই 3-4 জায়গায় থাকবে না। তো এইটা এইটা আর এইখানে ধরো মনে করো মার কালারের জিন, এখানে ঠিক বাবার একই জায়গায় বাবার কালারের জিন, মনে করো এখানে মার চুলের জিন, এখানে বাবার ঠিক এখানেই বাবার চুলের জিন। সুতরাং এইখান থেকে দূর পর্যন্ত একটা আর একটা হোমোলোগাস। এখন এই যে জিন বললাম, এই জিনগুলো এইটা এইটার এইটা এইটা এটা সহোদর জিন, এটা এটা সহোদর জিন, এটাকে বলা হয় এলিলিক জিন। ধরো এটা লেংথের মায়ের জিন, এটা লেংথের বাবার জিন, একটা আরেকটার এলিলিক জিন, এটা বাবার হেয়ারের জিন, মায়ের হেয়ারের জিন, এটা বাবার হেয়ারের জিন, তাহলে একটা আরেকটার এলিলিক জিন। তো এখন ধরো মনে করো মায়ের থেকে লেংথের জিন আসার সময় মনে করো জিনটা নষ্ট হয়েছে, তাহলে বাবার জিনটা ঠিক আছে মনে করো, তাহলে এইরকম যদি আসে, অথবা বাবার জিনটা খারাপ মায়ের জিনটা লেংথের জিন ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় হ্যাটারোজাইগাস। এটার জন্য যদি কোনো অসুখ হয় তাহাকে ডোমিনেন্ট ডিজিজ বলে। তাহলে মা অথবা বাবার যে কোনো একটা জিন খারাপ যদি আসে হ্যাটারোজাইগাস বলে, ওইটার জন্য যদি আমার ডিজিজ হয় তখন এইকে ডোমিনেন্ট ডিজিজ বলে। তাহলে ধরো মনে করো কালারের জিন, বাবার কালারের জিন এটা খারাপ আসছে, বাবার কালারের জিনও খারাপ আসছে, মানে এলিলিক জিন দুইটাই খারাপ, এলিলিক জিন দুইটাই খারাপ, তাহলে এটার জন্য যে ডিজিজ হবে তাহার নাম রিসেসিভ ডিজিজ। এই 2টা জিন খারাপ আসলে ওইটাকে বলা হয় হোমোজাইগাস। হোমোজাইগাস জিন হচ্ছে এলিলিক জিন দুইটাই খারাপ, এই জন্য এটার রিসেসিভ ডিজিজ হবে। তাহলে ডোমিনেন্ট ডিজিজগুলো একটা জিন খারাপ আসবে আর একটা জিন ওইটাকে প্রোটেক্ট করে, সেই জন্য ডোমিনেন্ট ডিজিজগুলো সাধারণত সিভিয়ারিটি কম হয় রিসেসিভ থেকে এবং একটু লেট অনসেট হয়। কিন্তু 2টা খারাপ জিন আসলে, যেমন হোমোজাইগাস যদি হয়, তাহলে কেউ কাউকে সেভ করতে পারে না, সেই জন্য আর্লি অনসেট হয় এটা এবং এটা ডোমিনেন্ট থেকে খারাপ হয় অসুখটা সিভিয়ারিটি। তো এই জিনিসটা আমি কীভাবে লিখছি দেখো, ধরো মনে করি এটা 2 নম্বর ক্রোমোজোম, এই ক্রোমোজোমের 2টা এলিলিক জিনের মধ্যে একটা খারাপ জিন আসলো, এখানে ধরো মনে করো মায়ের অ্যাস্টোমাকের জিন, তাহলে অ্যাস্টোমাকের জিনের অ্যাস্টোমাক কীভাবে সিক্রেশন হয়, পেরিস্টালসিস কীভাবে হয়, ওইটার জন্য একটা জিন আছে, ওইটা খারাপ আর বাবার ওইটা ঠিক আছে, তাহলে 2টা এলিলিক জিনের মধ্যে একটা খারাপ জিন থাকলে তাহাকে হোমো হেটারোজাইগাস বলে, এটার জন্য ডিজিজ হলে তাহাকে ডোমিনেন্ট ডিজিজ বলে।
আর ধরো এক নম্বরে, এখানে এক নম্বরে মনে করো এটা লেংথে জিন, এটা মাইন লেংথ, দুইটাই খারাপ আসছে ধরো, মনে করি দুইটাই খারাপ, দুইটাই অ্যালিলিক জিনের মধ্যে দুইটাই যদি খারাপ আসে, এটার নাম হচ্ছে হোমোজাইগাস, এবং এটার জন্য যদি ডিজিজ হয় তাকে রিসেসিভ ডিজিজ বলে। তো রিসেসিভ ডিজিজগুলো কেন খারাপ, ডোমিনেন্ট ডিজিজগুলো কেন কম্পারেটলি রিসেসিভ থেকে ভালো, এটা মোটামুটি আলাপ হইলো। তাহলে এখন এই ডিজিজগুলো কীভাবে সিঙ্গেল জিন, এটা একটা জিনের অসুবিধা হয়েছে, সেই জন্য সিঙ্গেল জিন ডিসঅর্ডার। তাহলে এটা কোথায় হইতে পারে, অটোজোমায় যদি সিঙ্গেল জিনে সমস্যা হয়, অটোজোমাল ডোমিনেন্ট, অটোজোমে যদি ডবল এলিলিক জিন দুটাতেই যদি সমস্যা হয় তাহলে অটোজোমাল রিসেসিভ, আর সেক্স লিঙ্কে যদি সমস্যা হয় তাহলে সেক্স লিঙ্ক ডোমিনেন্ট, সেক্স লিঙ্ক রিসেসিভ। কিন্তু এইখানে সেক্স লিঙ্কের মধ্যে দেখো ছেলেদের এক্স ওয়াই, মেয়েদের এক্স এক্স, ওয়াইয়ে কিন্তু তেমন ডিজিজ থাকে না, সেই জন্য ওয়াই বাদ, সেই জন্য এক্স 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 এগুলো ডিজিজ আছে, সেই জন্য এটাকে সেক্স লিঙ্ক না বলে এক্স লিঙ্ক বলে, এক্স লিঙ্ক ডোমিনেন্ট, এক্স লিঙ্ক রিসেসিভ। তাহলে এখন দেখো আমি যে ক্রোমোজোমাল ডিসঅর্ডারের মধ্যে তোমাকে বললাম কি 46টা ক্রোমোজোম ঠিকই আছে কিন্তু সিঙ্গেল জিনের সমস্যা, হোমোজাইগাস আর হেটারোজাইগাস, দেখো সিঙ্গেল জিনের সমস্যা কিন্তু ক্রোমোজোমের সংখ্যা 46, এটাকে বলা হয় সিঙ্গেল জিন ডিসঅর্ডার অথবা মেন্ডেলিয়ান ডিসঅর্ডার। তাহলে এটার আন্ডারে এই চারটা ডিজিজ, অটোজোমাল ডোমিনেন্ট ডিজিজ, এক্সলিঙ্ক ডোমিনেন্ট, এক্সলিঙ্ক ডিজিজ, টোটাল 6000 মেন্ডেলিয়ান ডিসঅর্ডার অর সিঙ্গেল জিন ডিসঅর্ডার আস, এটা জেনেটিক্সের একটা গ্রুপ। আরেকটা গ্রুপ হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা যদি কম বেশি থাকে, একটা দুইটা অথবা আরও বেশি কম বেশি থাকলে, ধরো 47টা ক্রোমোজোম থাকলে, 45টা যদি ক্রোমোজোম থাকে, অথবা 69-92 যদি ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের জিনের ঠিক আছে, জিন ঠিক আছে এখানে, কিন্তু ক্রোমোজোমের সংখ্যার সমস্যা, তখন তাকে ক্রোমোজোমাল ডিসঅর্ডার বলে। যেমন 47টা ক্রোমোজোম ডাউন সিন্ড্রোমে হইতে পারে, ক্লিনিভেলটার সিন্ড্রোমে হইতে পারে, 45টা ক্রোমোজোম টার্নার সিন্ড্রোমে হইতে পারে, আর 69-92 ক্রোমোজোম হাইড্রোডিফর্ম মোল, এটাকে বলা হয় মোলার প্রেগনেন্সিতে হইতে পারে। আচ্ছা এখন তো এমনও হইতে পারে জিনও কোনো সমস্যা নাই, একটা জিনের সমস্যা নাই কিন্তু ক্রোমোজোমও ঠিক আছে, 46টা ক্রোমোজোম ঠিক আছে, একটা জিনের সমস্যা নাই, সবগুলোতেই সমস্যা, 46টা ক্রোমোজোমের সবগুলোতেই সমস্যা। এটা কি, যেমন ধরো মনে করো আণবিক বোমা যদি মারা হয় কোথাও, তাহলে একটা মানুষের প্রতিটা সেলে ইয়া হবে, রেডিয়েশন হবে, সেই জন্য সব জিনে যদি সমস্যা হয় এটাকে জিনোম ডিসঅর্ডার বলে। তাহলে জেনেটিক ডিসঅর্ডার তিন ভাগে ভাগ, জিনোম ডিসঅর্ডার সব ক্রোমোজোমের সমস্যা, আরেকটা হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা কম বেশি কিন্তু জিন ঠিক আছে, ক্রোমোজোমাল ডিসঅর্ডার, ক্রোমোজোম ঠিক আছে কিন্তু সিঙ্গেল জিনের সমস্যা, মেন্ডেলিয়ান ডিসঅর্ডার। এখন এই জেনেটিক ডিসঅর্ডারের সঙ্গে যদি আমি এই যে জেনেটিক ডিসঅর্ডারের সঙ্গে যদি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যোগ করি, যেমন মনে করো একটা মহিলার জেনে পেটে বাচ্চা আসছে, বাচ্চাটা কিন্তু জেনেটিক ডিসঅর্ডার আছে মনে করি, এখন ওই মহিলা অ্যালকোহল অ্যাবিউস, অ্যালকোহলের জন্য তার ভিতরে আবার সমস্যা হয়েছে, জেনেটিক্স প্লাস ওই অ্যালকোহলের জন্য এনভায়রনমেন্টাল সমস্যা, দুইটাই অসুখ হয়েছে, মরার উপর খারার গা। অথবা মনে করো মহিলাটা পেটে বাচ্চা আছে, বাচ্চাটা জেনেটিক্স সমস্যা হয়েছে কিন্তু মার আবার রুবেলা হয়েছে, রুবেলার জন্য বাচ্চার আবার অসুখ হইতে পারে, ওই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। সুতরাং জেনেটিক ডিসঅর্ডার প্লাস এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এটাকে বলা হয় পলিজেনিক ডিসঅর্ডার অর মাল্টিফ্যাক্টোরাল ডিসঅর্ডার। যেমন করোনারি হার্ট ডিজিজ, তার কনজেনিটাল হার্ট ডিজিজ, এগুলো কিন্তু মাল্টিফ্যাক্টোরাল অর পলিজেনিক ডিসঅর্ডার। তো এখন আসো, দুইটা শব্দ আছে, হেরিডিটরি আর ইনহেরিটেড। এটা যদি কাউকে জিজ্ঞেস করে অনেকে বলবে যে হেরিডিটরি জন্মগত আর ইনহেরিটেড বংশগত, আসলে না, হেরিডিটরি ডিজিজের বাংলায় হচ্ছে জন্মগত অথবা বংশগত। হেরিডিটরি ডিজিজে ক্লিনিক্যাল ফিচার হইতেও পারে, কারো হইতে নাও হইতে পারে, যদি সুখে আমরা দেখি ফেনোটাইপিক্যালি এফেক্টেড, সুখে না দেখিলে ফেনোটাইপিক্যালি নট এফেক্টেড। যে সমস্ত হেরিডিটরি ডিজিজের ক্লিনিক্যাল ফিচার আমরা সুখে দেখি, যে সমস্ত হেরিডিটরি ডিজিজ ফেনোটাইপিক্যালি এফেক্টেড, সেই সমস্ত হেরিডিটরি ডিজিজের নাম হচ্ছে ইনহেরিটেন্স। তার মানে ইনহেরিটেন্স ডিজিজ সবগুলো হেরিডিটরি ডিজিজ, যেগুলো ক্লিনিক্যাল ফিচার আমরা সুখে দেখি।